ঢাকা উত্তরের মেয়র নির্বাচনের সাথে সাথে নতুন যোগ হওয়ার 18টি ওয়ার্ডেও নির্বাচনের দাবি জানিয়েছেন সেসব এলাকার বাসিন্দা ও সম্ভাব্য প্রার্থীরা। তবে মেয়রের মতো বাকি থাকা আড়াই বছর নয়, পূর্ণ 5 বছরেরই মেয়াদ চান তারা। বলছেন, এত কম সময়ের জন্য নির্বাচন হলে তা তেমন কাজে আসবে না। রাজধানীতেই ছিল, তারপরও সিটি কর্পোরেশনের ভেতরে নয়, ফলে নগর থেকেও ছিল না কোনো নাগরিক সুবিধা। গত জুনে ইউনিয়ন পরিষদ ভেঙে যদিও বা সিটিতে অন্তর্ভুক্ত করা হলো, কিন্তু এখনও দেখা মেলেনি সিটি কর্পোরেশনের প্রতিনিধি। পরিষদগুলোতে কেবল রুটিন মাফিক কাজ যেমন জন্মনিবন্ধন, মৃত্যু সনদ সহ অন্যান্য সনদে স্বাক্ষর চলছে। সিটি কর্পোরেশন গঠনের সময় একটি চিঠি দিয়ে চেয়ারম্যান মেম্বারদের জানিয়ে দেওয়া হয়েছিল যে নতুন প্রতিনিধি শপথ নেওয়া না পর্যন্ত তাদের পদ বহাল থাকবে। তবে থেমে গেছে সব উন্নয়ন বরাদ্দ। উত্তর ও দক্ষিণ সিটিতে যোগ হওয়া 36টি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম হঠাৎই যেন থেমে গেছে। এই হ্যাঙ্গিং অবস্থা থেকে আমরা বাঁচতে পারি, কোনো অভিভাবকের আন্ডারে থাকি আমরা, সেক্ষেত্রে তারা জবাব দিতে থাকে। উত্তরে মেয়রের পদ শূন্য হওয়ায় নির্বাচন হবে শুনে আশায় বুক বাঁধছেন এসব এলাকার জনপ্রতিনিধিরাও। যেহেতু দোদুল্যমান অবস্থায় আছে, আর আমাদের যদি টাকাও দিত, উন্নয়নের টাকাটা প্রকল্পগুলি দিলে তো আমরা কাজ করতে পারতাম। যেহেতু দিচ্ছে না, তাহলে নির্বাচন হওয়াটাই এখন বাঞ্ছনীয়। জনপ্রতিনিধি যেই আসুক, মানে গভর্নমেন্টের রুল, আমরা গেজেট, এগুলো যদি ফলো করতে যাই, তাহলে তো আমাদের 5 বছর অবশ্যই নির্বাচিত হয়ে আসবে। 2 বছরের জন্য আমাদের যেই মেয়র আসুক বা তা কী করবে? তবে নির্বাচন হলে কেবল উত্তরে হবে নাকি দক্ষিণেও হবে, মেয়াদ কি হবে, কোন ভোটার তালিকায় হবে, অথবা নির্বাচন না হলে শেষ পর্যন্ত উত্তরের মেয়র নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা, এমন নানা প্রশ্নের সুরাহা স্থানীয় সরকার বিভাগকে করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারা সিদ্ধান্ত নিতে পারলে কমিশনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে কমিশন। ভোটার তালিকা পুনর্বিন্যাস হয়ে গেছে, এখন শুধুমাত্র আমাদের সিডি, মানে এটাকে আমরা কম্পিউটারে সিডি নির্মাণ প্রক্রিয়াধীন আছে, এটা সিডি নির্মাণ প্রক্রিয়া কমপ্লিট হলে পরে নির্বাচন কমিশনকে আমরা অবহিত করব, তখন নির্বাচন কমিশন আমাদের সিদ্ধান্ত প্রদান করবে এই বর্ধিত অংশগুলো নির্বাচন করা হবে কিনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পুরনো 36টির সঙ্গে নতুন করে 18টি ওয়ার্ড যোগ হয়, ওয়ার্ডের সংখ্যা দাঁড়িয়েছে 54টি, আর দক্ষিণ সিটির ওয়ার্ডের সংখ্যা 57 থেকে বেড়ে হয়েছে 75টি। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।